নমস্কার, আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ্যের জীবন ও বাণী সংক্রান্ত আরও একটা নতুন ভিডিও নিয়ে। সময়টা 29শে জুন সোমবার 1992 সাল। শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ শ্রীরামপুরের শ্রীযুক্ত অসীম ব্যানার্জির বাড়িতে শুভাগমন করেছেন। দ্বিতলে একখানি সুবৃহৎ ঘরে ভগবত কথার ব্যবস্থা হয়েছে। গুরুদেব সুসজ্জিত আসনে উপবেষ্টন করেছেন। তার সম্মুখে ভক্ত শিষ্যরা একাগ্র হয়ে তাঁর শ্রীমুখ থেকে অমৃত কথা পান করছেন। শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, রাজাই হোক কিংবা ভিখারি, প্রত্যেকের মধ্যে রয়েছে এক অভাব বোধ, কেউ তৃপ্ত নয়। এই অভাব বোধই দিন রাত মানুষকে তাড়িয়ে নিয়ে চলেছে। দেখো বাবা, এই অভাবকে অতিক্রম করার জন্য একটা ভাবের আশ্রয় করতে হয়। ভাব হলো 5 প্রকারের, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। ভাব আশ্রয় করে স্বভাবে পৌঁছাবে। স্বভাব কি? কোনো কিছু অনুশীলন করতে করতে তা অভ্যাসে দাঁড়ায়, পরে সেই অভ্যাসেই স্বভাবের রূপ নেয়। সুতরাং অনুশীলন, অভ্যাস, স্বভাব, ওই স্বভাব থেকেই স্বরূপে পৌঁছায়, তখন আনন্দ। অতএব ক্রমটি হল অভাব, ভাব, স্বভাব, স্বরূপ, এইভাবে পরপর ভাগ করা হয়েছে। এই সময় একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ, গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি? শ্রীমৎ স্বামী বললেন, ওই পূর্ণিমা হলো শ্রাবণে, বর্ষাকালে। ঘরের বাইরে কাজ করা সম্ভব নয়। ধান রোপণ হয়ে গেছে, কর্মহীন অবসর কাল শিষ্যদের। এদিকে বৃষ্টি বাদলার জন্য গুরুদেবও বাইরের বাড়ি যেতে পারেন না, কুটিয়াতেই থাকেন। সুতরাং শিষ্যরা জানে যে ওখানে গেলে গুরুদেবের দর্শন লাভ হবে। গুরু পূর্ণিমা তাই গুরু ও শিষ্যের সাক্ষাতের দিন। এবার একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন, বাবা, ধর্ম পথে এত বাধা কেন? শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, ধর্মপথে বাধা তো আসবেই, ধারার অনুকূলে গড্ডালিকা, প্রবাহে গেলে কোনো বাধা নেই, কিন্তু উৎসে পৌঁছাতে গেলে বিপরীত স্রোত প্রতিকূলে যেতে হলে সেখানে তো বাধা পাবেই, সেই প্রতিকূলতাকে পার করে যেতে হবে, চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়বে, কিন্তু চলা থামিয়ে দিলে কি হবে? এ সময় সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, পিতামাতা, গুরুজন যদি বাধা দেন? শ্রীমৎ স্বামী বলছেন, দেখো, প্রহ্লাদ পিতার, ধ্রুব মাতার, বিভীষণ বড় ভাই রাবণের বলি, নিজ গুরু শুক্রাচার্যের কথা শুনেনি। কেন শোনেনি? কেননা তাঁরা ওদের ধর্মের পথে বাধা দিয়েছিলেন। দেখো বাবা, মীরা যদি রানার কথা শুনত, তবে কি গিরিধারী লালকে পেত? আবার দেখো,
গোপরা গোপীদের এবং গোপীরা গোপদের কথা মানেনি। বিধি বিধানের পারের গোপীভাব তৈরি হয়েছে, সবটাই তাদের অন্তরে ও গোপনে থেকেছে। এবার একজন জিজ্ঞাসা করলেন, কেউ ঈশ্বর পথে বাধা হয়ে দাঁড়ালে কি ঘটে? শ্রীমৎ স্বামী বললেন, পাপ কার্য হয়। বলরাম, কেশব, মাস্টার রাতে নিজ নিজ বাড়ি বাইরে যেতে পারত না। যদি কখনো ঘটতো তাহলে কোথায় ছিলে, কেন ছিলে, নানান প্রশ্নের সম্মুখীন হতে হতো। আমার এক সন্তানের বউটা তার ধ্যানে বসা অবস্থায় দাড়ি ধরে এমন টান দিল যে এক গোছা উপরেই নিল। আমরপালির কথা জানো তো? সেই আমরপালি যার সঙ্গে গৌতম বুদ্ধ যুক্ত আছে। কোথায় ঘৃণিত নগরবধূর জীবন থেকে বুদ্ধের কৃপায় একেবারে ভিখারিণী, ওই যে জীবনের কটা দিন ওকে বেশ্যা হয়ে কাটাতে হল, তার কারণ কি জানো? অনেকবার এই বিষয়ে জিজ্ঞাসা করার পরে একদিন বুদ্ধ বলেছিলেন, আগের জন্মে তোমার যে স্বামী ছিল তার ধর্মে বড় রুচি ছিল, কিন্তু সেই জন্য তোমার প্রতি সে কোনোদিন কোনোরূপ উদাসীন দেখায়নি, তবুও তার সে ভাব তোমার ভালো লাগত না, তাই তার সাধনা যত রকমের বাধা হয়ে দাঁড়ানো যায় তুমি তা করতে। একবার তার অসুখ হল, পুত্রপ্রতিম শিষ্যকে অনেকদিন দেখতে না পেয়ে তার সাধ্বী গুরু চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার এক সঙ্গী শিষ্যকে নিয়ে সে পীড়িতর কাছে আসলেন। তখন তুমি তার সেবা করছিলে, জননী রূপা গুরুকে দেখে তার প্রতি তুমি শুধু অশ্রদ্ধায় দেখালে না, তাকে বেশ্যা বললে। জননী তা শুনে কেবল বলল, হে ঈশ্বর, এই কথা বলে সে চলে গেল। তোমার সেই কৃত অপরাধের জন্যই জীবনের এই কটা দিন তোমাকে নগরবধূর জীবনযাপন করতে হয়েছে, কিন্তু যেহেতু তুমি অসুস্থ পতির সেবা করেছিলে সেই পুণ্য বলে আমার আশ্রয় লাভ করলে, তোমার সেই স্বামী এখন আমার আশ্রয়ে রয়েছে। এবার একজন জিজ্ঞাসা করলেন, বাবা মাধুর্য কি? শ্রীমৎ স্বামী বললেন, দেখো গিরিশকে, মাল খেয়ে ঠাকুরের কাছে গেল, ঠাকুর রামকৃষ্ণর কাছে গেল, বললো মুক্তি ফুক্তি চায় না, এসব ওদের জন্য, তোমায় দেখতে আসি, তোমায় ভালো লাগে এই কথা বলছি মারি। এই বলে ঠাকুরের দাড়ি সময় থুতনি ধরে কিছুক্ষণ নড়িয়ে নিল। ঠাকুর রামকৃষ্ণের বড় ভালো লাগে, চিৎশক্তি অন্তরঙ্গা, অন্তরঙ্গায় প্রবেশ না করলে মাধুর্য সম্ভব তৈরি হয় না। শ্রীমৎ স্বামী বললেন, বৃন্দাবনে এক জননীর মধ্যে দেখেছিলাম বাৎসল্য ভাব, খুব ভোরে উঠবে আর মন্দিরে গিয়ে বলবে, গোপাল উঠ, আর কত বিছানায় পড়ে পড়ে ঘুমাবি, এই ছত্রে আমার যে অনেক কাজ পড়ে রয়েছে। ঈশ্বর বাল গোপাল রূপে অমনি বাধ্য ছেলেটির মতো তার সামনে প্রকট হয়ে যান, আর অনিচ্ছায় বিছানা থেকে তুলে দিলে যেমন বালক করে ঠিক তেমনি তেমনি করে হাতের উল্টো দিকের থেকে চোখ রগড়াতে রগড়াতে স্নেহের নালিশ করে। মাটি আবার বলে, খেয়ে নে, তাড়াতাড়ি খা, আর অমনি গোপাল তাড়াতাড়ি খেতে লাগে। তোমরা ঠাকুর রামকৃষ্ণের সময়কার না গোপালের মায়ের কথা তো শুনেছ, ঠাকুর নানা বায়না করতেন, এই খাবো ওই খাবো, গোপালের মাকে ব্যস্ত করে তুলত।
এমনকি তার কোমরের কাছ থেকে লুকানো গেছো খুলেও ঠাকুর নিজে বাতাসা খেত। জননী অশ্রুসিক্ত হয়ে বলত, গোপাল আমার যে সঙ্গতি নেই কেমন করে তোমায় খাওয়াবো। এইবার একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন, বাবা শুক্রাচার্যের এক চোখ কানা কেন ছিল? শ্রীমৎ স্বামী বললেন, রাজা বলির যখন যজ্ঞ প্রায় সমাপ্ত হইয়াছে তখন শ্রী বিষ্ণু ব্রাহ্মণ রূপে তাল পাতার ছাতা মাথায় দিয়ে ব্রাহ্মণের ছোট্ট এক ব্রাহ্মণের বেশে দান প্রার্থী হয়ে দাঁড়ালেন। বলি ব্রাহ্মণকে দেখে তার অভিলাষ জিজ্ঞাসা করতে তিনি বললেন, তিন পা জমি চাই যেখানে জপ তপ করতে পারি। বলির গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য বিষ্ণুর ছলনা বুঝতে পেরে শিষ্যকে বললেন, বৎস, উনি ব্রাহ্মণ রূপে শ্রী বিষ্ণু, দান করতে রাজি হয়ো না, সর্বনাশ ঘটবে। বলি বলল, সে কি, যার প্রীতির জন্য এত যোগ্য তিনি যদি দান প্রার্থী হন তবে কেন দান করতে কৃতার্থ হব না? এই বলে আচমনের জল দিন। পুত্রবৎ শিষ্যর কল্যাণ চিন্তা করে শুক্রাচার্য জল দিতে রাজি হলেন না। তখন বলি ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ তার করমণ্ডল থেকে জল বার করতে যাচ্ছে, সেই সময় শুক্রাচার্য ভৃঙ্গু কীট ধারণ রূপ ধারণ করে করমণ্ডলের মুখে গিয়ে মুখটাকে রুদ্ধ করে দিলেন। কি ব্যাপার, জল কেন বের হচ্ছে না? ব্রাহ্মণ রূপে শ্রী বিষ্ণু তো সব জানতেন। তিনি মাটি থেকে একটা কুশ তুলে নে সেই নলের মুখ পরিষ্কার করতে গিয়ে জোরে আঘাত করলেন। সেই কুশের আঘাতে ভৃঙ্গরূপী শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেল এবং সেখান থেকে দরদর করে রক্ত পড়তে শুরু করল। আচমন করে সংকল্প করে দান করতে যেতেই ব্রাহ্মণ ত্রিবিক্রম রূপ ধারণ করে এক পা অর্ধে স্থাপন করলেন। এবার বললেন, তৃতীয় পাটি কোথায় রাখি? বলি মাথা পিতে দিতেই তিনি তার মাথায় চাপ দিলেন এবং তাকে পাতালে নিক্ষেপ করলেন। শ্রী বিষ্ণু খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন। এই সময় একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন, মহারাজ ব্রহ্ম কমলের কথা শোনা যায়, কোথায় পাওয়া যায়? শ্রীমৎ স্বামী বললেন, হিমালয়ের 12,000 ফুট উঁচুতে। বাবা, আসল ব্রহ্ম কমল সহস্রারে। এই সময় প্রয়াঙ্কর উপর একটা তাকিয়েছিল, এখন গুরুজি ওটি নিয়ে যেন খেলা শুরু করতে লাগলেন। কখনো এটা দাঁড় করাচ্ছেন, কখনো কোলের উপর রাখছেন, কখনো ঘোরাচ্ছেন, যেন একটু বালক আপন মনে খেলনা নিয়ে খেলা করছে। এই সময় সামনের দিক থেকে কয়েকজন উঠে প্রণাম করে বিদায় নিলেন। এই খালি জায়গায় চক্রবর্তী উঠে এসে বসলেন। তা লক্ষ্য করে গুরুজি বললেন, এসে চক্রবর্তী এগিয়ে এসো। এই সময় একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন, বাবা একমুখী রুদ্রাক্ষ কি সবচেয়ে ভালো? শ্রীমৎ স্বামী বললেন, একমুখী রুদ্রাক্ষ হয় না, যেটা দেখো হয় সেটা কানা নইবা বানানো, ব্যবসায়িক বুদ্ধি। নেপাল ভুটান
হিমালয়ের এই রেঞ্জে রুদ্রাক্ষ হয়। যারা স্ত্রী সহবাস করে তাদের রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়। যোগীরা সাধুরা পড়তে পারে। রুদ্রাক্ষ ধারণে রক্তচাপ ঠিক থাকে এবং শরীরের একটা ভারসাম্য থাকে। এবার আরেকজন দর্শনার্থী উঠে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ লঙ্কায় কি ভিটামিন সি থাকে? শ্রীমৎ স্বামী বললেন, ভিটামিন সি বলছো? ওটা তো 1 কেজি কাঁচা লঙ্কায় যতটা রয়েছে তা একটা লেবুতে রয়েছে। সুতরাং বাবা, লঙ্কা খাদ্য নয়, উষ্ণ বীর্য হয়, স্বপ্নদোষ হয়। যোগীরা খাবে না, একটু হেসে বললেন, তবে যারা অমন চায় তারা খাক। এবার আরেকজন জিজ্ঞাসা করলেন, বাবা খাদ্যে কি কোনো ক্রম আছে? শ্রীমৎসামি বললেন, হ্যাঁ, খাদ্যের একটি ক্রম আমাদের দেশে মানা হতো। এখন লাইফস্টাইল এবং আহার বদলে গিয়ে দুরাগ্রস্ত হয়ে পড়েছে, যার জন্য রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। খাদ্যের ক্রমটা এরকম হওয়া উচিত, একটু ঘি, প্রথমে একটু ঘি, পরক্রমে তেতো, ভাজাভুজি, মিষ্টি মিষ্টান্ন, দহি বা ঘোল, এবং সবার শেষে সিজনাল ফল। আহারের এই ক্রম মানলে নিরোগ ও দীর্ঘ জীবন লাভ হতে পারে। এ সময় আরেকজন জিজ্ঞাসা করলেন, মহারাজ আজকের সমাজকে ভ্রষ্টাচার থেকে কে বাঁচাবে? শ্রীমৎ স্বামী বললেন, সমাজে ভ্রষ্টাচার অত্যাচার যখন শেষ সীমায় পৌঁছায় তখন সাধারণ মানুষ মরিয়া হয়ে রুখে দাঁড়ায়। বিড়াল পড়েছে বাঘের সামনে, ভয়ে মিউ মিউ করছে এবং এক পা করে পিছুচ্ছে। বাঘটিও এগিয়ে আসছে। যখন বিড়াল দেখে আর পিছু হটার কোনো জায়গা নেই, তখন আর ভয়ে মিউ মিউ নয়, মরিয়া হয়ে এমন একটা ফঁস করে যে বাঘও ভয়ে পালিয়ে যায়। তাই তো বিড়ালকে বলে বাঘের মাসি। আজ পর্যন্ত বাঘে বিড়াল মেরেছে এমন নজির কিন্তু নেই। ধন্যবাদ, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটি বা আমাদের আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং ভিডিওটি সকলকে শেয়ার করুন। এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।